नमस्कार मैं अजय मिशिंग आसामीज बदल स्वागत जानसो तेलाम गांव पंचायत अंतर्गत सतकन पी एसर सहयोग निर्वाचन कार्यालय सभापति गीतेश्वर दल सभापत एकनी शुभारम्भणी सभा उलह मालहरे आयोजन कर सभा बीजेपी दल समूह कार्यकर्त बूथ समितर सभापति और मित्रजोट गणशक्ति दल बहुत विषय उपस्थित थके সভাত কাৰ্যকৰ্তাসকলে আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত দলীয় প্ৰাৰ্থী ভুৱন পেগু ডাঙৰীয়াই বিপুল ভোটত জয়ী হ'ব বুলি বাচ্য প্ৰদান কৰে। অকল আমি প্ৰস্তুত কৰিব লাগে, সেইকাৰণে আজি আমি সেই প্ৰস্তুত আমি নীতি প্ৰস্তুত কৰিবৰ কাৰণে এইখন আজি দুৱাৰ মুকলি কৰা হৈছে। গতিকে আজি প্ৰথম আজিৰ দিনটো আমি বিৰোধী পক্ষক আমি কেনেকৈ এই ৰাজনৈতিক যুদ্ধত পৰাভূত কৰিব পাৰোঁ, সেই যাতে সেইখিনি আমাৰ কৌশল রণকৌশল আজি এই নির্বাচনী কার্যালয়েরপরা আমি প্রস্তুত করি। আজিরপরাই আমি যাতে সকলে মার বান্ধি বিরোধী পক্ষক পরাভূত করবর কারণে অনাগত নির্বাচনত আমার যেখিনি ক্যান্ডিডেট বিধায়ক ভুৱন পেগু ডাঙরিয়া যেহেতু জোনাই সমষ্টিরপরা আজি দুটা পরিকল্পনা আমি এখেতক প্রতিনিধিত্ব করে পঠিয়াইছো। গতিকে সবল নেতৃত্ব দি জোনাইবাসীর কারণে, যেহেতু পিছপরা অঞ্চল আমার জোনাইবাসী, গতিকে জোনাইবাসীর কারণে এখেতে যে সবল নেতৃত্ব দি আহিছে, পুনের এই 2021 নির্বাচনত এই এখেতর যেখানে কাম করার যে অভিজ্ঞতা, যেখানে কাম করার ইয়ার দক্ষতা, যেখানে জোনাইবাসীর কারণে যেখানে এখেতে করে গেছে, আজি আগত আমি গণশক্তি সম্মিলিত গণশক্তি অসম দলেরপরা আমি এখেতক দুটা পরিকল্পনাত আমি পার্টি হিসাবে বিধায়ক হিসাবে আমি পাইছিল। কিন্তু আজি যেহেতু রাজনৈতিক পরিপ্রেক্ষিতত আজি এখেত বিজেপি দল রাষ্ট্রীয় দলত বিজেপি দলত যোগদান করেছে, গতিকে যিনি একটা বহল ভিত্তিত এখেতে কাম করার একটা সুযোগ পায় যেহেতু রাইজক, আৰু যিখিনি জোনাইবাসীর কারণে কাম কাজ করে যাব সেইখিনি সুযোগ যাতে আমি সকলে এখেতক প্রদান করব লাগে। গতিকে 27 তারিখে আমার প্রথম পর্যায়ে যিখিনি নির্বাচন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব, গতিকে সেইদিনাখন যাতে আমি সকলে যিখিনি ইয়াত নেতৃবৃন্দ যিখিনি বিষয়ববীয়া ইয়াত উপস্থিত আছে প্রত্যেকেই আজিরপরা গৈ ঘরে ঘরে যাতে এটা তামোল পান আমার বিধায়কজনের কারণে, আমার বিধায়ক সন্মানীয় বিধায়ক আমার ভুৱন পেগু ডাঙরিয়ার কারণে আমি প্রত্যেকে আজি তামোল পান এটা দি ঘরে ঘরে যাতে সকলকে ভোটার্সক আমি সেবা করব পারো সেইখানে আপনার আহ্বান জানাইছো। গতিকে বাকি যিখিনি আমার যাতে এই সমষ্টিটিরপরা এটা বিপুল ভোটেরে আগত যিমান সংখ্যক ভোটত এখেতে জয় লাগছে আজি মিত্রজোট হয় প্রথমবার, আর ভারতীয় জনতা পার্টির সমিতি জনগোষ্ঠী এখন সকলে সম্মত হয়ে কিনে আজি প্রস্তুতি আমি শুভ একটা কার্যক এই নির্বাচনী কার্যালয় আমি উদ্বোধন করবল পালো, যথেষ্ট ভাল লাগিছে। আর ভবিষ্যতে আমার কর্মকর্তাসকলে নিশ্চয় আমার যখন প্রতিনিধি আছে বিপুল ভোটত জয় যুক্ত করাব বলে আশা রাখি। আপনার এই জেলাম পঞ্চায়েত আপনার কি আপনার 7টা পিএসরপরা কি শতাংশ আপনার ভুৱন পেগু ডাঙরিয়ারপরা লাভ করেছেন? আপনার যে সমীক্ষা মতে আমার সমীক্ষা মতে এখেতে ইয়ারপরা 99% আপনাক প্রথমতে স্বাগতম জানাইছো। আপনি অলপ আহত হয়ে গেল আর বর্তমান মানে সন্মিলিত গণশক্তি অসম দলের কালাম গাঁও পঞ্চায়েতের সভাপতি। মই ভাবো আগর পঞ্চায়েতের যে আমার ক্যান্ডিডেট আমি যে প্রকারে জিছিল তার বেশি জিব আর আমার ভুৱন পেগুতো বিপুল ভোটত জয় হব আর মো ওয়ার্ড 5 ওয়ার্ড 800 900টা ভোটার আছে সেটাও আপনার 30% পাব, সেখানে বিপুল ভোটত জয় হব ভুৱন পেগু। আইতা তো নিতে পাইছে মানে তোমার মানে বহুত ভাল পাইছে, দলীয় হয়ে থাকতে কাম
বন করব সুবিধা পাইছিল সেন্ট্রেল গভর্নমেন্ট তো কারণে এতিয়া বিজেপি সময় কারণে রাইজে বহুত মানে আনন্দিত হয়েছে এতিয়া যিহেতু ভুবনদেৱ বর্তমান বিজেপিলৈ আগমন হয়েছে যেহেতু আপনার যে জনশক্তি একটা দল আছে এই দলের আপনার কি শতাংশ মানুষে এটা অর্থাৎ কর্মচারী অংশগ্রহণ করেছে জনতা পার্টি আমার হলমিত্র গণশক্তি আমার যিমানটো আছিলে ফেডারেল গভর্নমেন্ট আর আপনার সেন্ট্রাল কমিটি ফেডারেল গভর্নমেন্ট গোটাইকটাই জুনাইরপুরা রিপোর্ট এম এ বি লাইভ অজয় দলে।